সংবাদে চলে এসেছি একটা মানে ডেলি ব্লগ নিয়ে। তো আজকে হলো আমার চ্যানেলের যে ঋতুর বার্থডে, তো ঋতুর বার্থডে সেলিব্রেশন হবে এবং আমার বাড়িতে, কোনো কারণ নেই, এমনি এমনি মানে প্রতি বছর তো বাড়িতে হয়, এবছর হচ্ছে এখানে সেলিব্রেট হবে। তো ঋতুর ছোটোখাটো বার্থডে সেলিব্রেট হবে। তো ছোটোখাটো বার্থডে সেলিব্রেটে কী কী আয়োজন করছি, কী কী রান্না বান্না করছি, সেই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিও। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো রান্নাবান্না স্টার্ট করতে হবে, অনেক বেলা হয়ে গেছে, 11:30 বেজে গেছে প্রায়। তো ঝটপট ঝটপট করে রান্নাগুলো করতে হবে, তো চলো। সুন্দর করে সাজানো ভাত, ঘি, কাঁচা লঙ্কা, আর পাশে আছে নুন লেবু, বড়ি ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, এখানে আছে পায়েস, মিষ্টি, পালং শাক, ভেজ ডাল, ফুলকপির রোস্ট, আর মাছের কালিয়া চাটনি, পাঁপড়টা এসে পৌঁছায়নি, আর আছে চাটনি, পাঁপড়টা এসে পৌঁছায়নি, পাঁপড়টা কড়াই রয়েছে, এখানে রয়েছে জল, আর এই হচ্ছে আজকে ময়ূর জন্মদিন, মই আর ময়ূর বোন পৌঁছে গেছে। সবার পারমিশন নিয়ে আমি এটা ভাঙছি এবার সুন্দর ভাতটা। এই তো নুন লেবু সব ভর্তি করে দিয়েছি, পুরো ভারিটাকে আবার বানাবো। এবার শোনো, সামনে বছর ননির জন্মদিনে ননির খাবারের পাশে আমাদের সবার থালাগুলো চাই। এই সমস্ত কিছু টপকে টপকে আমি আর ননির ফিনিশিং পয়েন্টে চলে এসেছি, সেটা হচ্ছে মাছের কালিয়া। আর যেটা প্রথমে থাকার কথা সেটা এসে লাস্টে পৌঁছেছে, এটা এসে লাস্টে পৌঁছেছে, তাই এটাকেও দেখানো হলো। হ্যাঁ, এটা লাস্ট করব, আর হয়ে এসেছে খাওয়া আমাদের কমপ্লিট, অনেক কষ্টে সব উদ্ধার করে ফেলেছি, ঠিক আছে, মানে রয়েছে, খাওয়া হয়ে গেছে। আমার খাওয়ার পর্ব শেষ, এবার বসেছে বাড়ির সবাই, দাঁড়া না, আর এখানেতে নিচে দুজন বুটু কি করে নাচে, বুটু খেয়ে দিয়ে নাচছে, আর আমার খেয়ে অবস্থা খুব টাইট হয়ে গেছে, আমারও উঠতে পারছি, দুজনে ছোটবারে যাচ্ছি, আমারও হয়েছে, এবার চাই রেস্ট, এবার চাই রেস্ট, করে জানলাটা বন্ধ করে দেবে, পর্দা দিয়ে দেবে, চলো আর ছবি তুলি, ছবি পরে তুলবো, আমরা যাচ্ছি এখন রেস্ট করতে, চলো।